ভাগবত সম্বন্ধে বলতে অনুরোধ করা হয়েছে শ্রীমৎ ভাগবত হচ্ছে অমল পুরাণ অমল মানে যাতে কোনো মল নেই মল মানে মল মানে নোংরা বা আবর্জনা সেই আবর্জনাটা কি আবর্জনাটা হচ্ছে জড় জগতের প্রতি আসক্তি এই জড়ো জগতের প্রতি আসক্তিটাই হচ্ছে মল সেই মলটা দু রকম একটা হচ্ছে তমগুণ জনিত আকর্ষণ আরেকটা হচ্ছে রজগুণ জনিত আকর্ষণ রজগুণের প্রভাবে আকর্ষণ তম এর উর্ধে রয়েছে সত্যগুণ সেই সত্যগুণে অধিষ্ঠিত হলে আমরা এই জড় জগতের ঊর্ধ্বে যে চিন্ময় জগৎ রয়েছে সেই জগৎ সম্বন্ধে জানতে পারি যতক্ষণ আমরা তমগুণের দ্বারা প্রভাবিত থাকি যতক্ষণ আমরা রজগুণের দ্বারা প্রভাবিত থাকি ততক্ষণ এই বিষয়টি আমরা হৃদয়ঙ্গম করতে পারি না তদা রজস্তম ভাবা কাম ও লোভ দয়া আশ্চর্য যে এই রজ এবং তমগুণের প্রভাবে কি হচ্ছে কাম লোভ ইত্যাদির প্রকাশ হচ্ছে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য এইটি ছটি হ এই ছটি হচ্ছে জড়জগতের প্রতি আসক্তির প্রকাশ কাম কামের প্রভাবে আমরা জড়জগতটাকে উপভোগ করতে চাই বা জড়জগতের যে বিষয়গুলি যেগুলো আমাদের ইন্দ্রিয় তৃপ্তির অনুকূল সেগুলি ভোগ করতে চাই সেটাকে বলা হচ্ছে কাম এখন কাম যখন চরিতার্থ হচ্ছে না কাম যখন সফল হচ্ছে না তখন ক্রোধের উদয় হচ্ছে কাম ক্রোধ আর সেই সঙ্গে কামটাকে ভোগ করার জন্য লোভ কামের কাম ভোগের জন্য যে বিষয়গুলি সেগুলি আহরণ করার যে প্রচেষ্টা সেটা হচ্ছে লোভ তার ফলে মোহ আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ছি আর যখন সেই বিষয়গুলি লাভ হচ্ছে তখন গর্ব হচ্ছে মদ হ্যাঁ আমি কত বড় আমার কত কিছু সঞ্চয় হয়েছে আমি এই জড়জগতটাকে কত সুন্দরভাবে আমি উপভোগ করার আয়োজন করেছি মদ মদ মানে হচ্ছে গর্ব অহংকার আর যখন আমরা দেখছি অন্য কেউ এই জড়জগতটাকে ভোগ করার নানা রকম আয়োজন করেছে তখন তার ফলে আমাদের মাৎসর্য বা হিংসা কেন ও পেল আমি পেলাম না এই ছটিকে বলা হচ্ছে সররিপু ছটা শত্রু যে শত্রু আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যটা সাধন করতে দিচ্ছে না আমাদের চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে দিচ্ছে না তাই বলা হচ্ছে যতক্ষণ আমরা তম এবং রজগুণের দ্বারা প্রভাবিত থাকব। ততক্ষণ আমরা এই কাম লোভ ইত্যাদির দ্বারা প্রভাবিত থাকব। কাম ও লোভ দায় আসছে যে কিন্তু আমাদের চেতনা যখন এগুলির দ্বারা প্রভাবিত না হয়ে স্থিতাং সত্যে প্রসিদী যখন আমরা সত্যগুণে অধিষ্ঠিত হই সত্যে প্রসিদ্ধতি তখনই কেবল আমরা এই ভগবত ভক্তির তত্ত্ব বা ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গ করতে পারব চেত এতই স্থিতাং সত্যে প্রসিদ্ধতি তখন এবং প্রসন্ন মনস আমাদের মনোভাব আমাদের মনের ক্রিয়া আমাদের অন্তরাত্মা তখন প্রসন্ন হয়ে যায় এবং প্রসন্ন ভগবত ভগবতত্ত্ববিজ্ঞান এই ভগবত তত্ত্ববিজ্ঞান লাভের ফলে মুক্ত সংঘর্ষ যায়তে এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি মুক্ত সংঘর্ষ যায় কি সুন্দরভাবে এইগুলি ভাগবতের ভাগবতে প্রবেশ করার আমাদের এই পথটা এইভাবে প্রদর্শিত হচ্ছে কিভাবে শ্রীমৎ ভাগবতের রাজ্যে আমরা প্রবেশ করব তখন কি হবে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়া এই হৃদয় যে গ্রন্থিগুলি রয়েছে যে গ্রন্থিগুলির ফলে আমরা এই জড়জগতের আকর্ষণে জড়িয়ে রয়েছি সেই গ্রন্থিগুলি কি এই জড়জগতের প্রতি যে সম্পর্কে স্থাপন হচ্ছে স্ত্রী পুত্র পতি পত্নী পিতা মাতা বন্ধু বান্ধব এদের প্রতি যে আকর্ষণ যেটাকে বলা হচ্ছে মমতা মমতা এরা আমার মমতা আমার পিতা আমার মাতা আমার ভাই আমার বোন আমার পত্নী আমার পতি আমার পুত্র আমার কন্যা এই যে আমার আমার এই যে সেই আমার আমার ভাবনাটি হচ্ছে মমতা মমত্ব আমার মমতা এইগুলি হচ্ছে হৃদয় গ্রন্থি কিন্তু যখন আমরা ভগব শ্রীমৎ ভাগবতকে হ্যাঁ ভাগবত তত্ত্ববিজ্ঞান যখন আমরা জানতে পারছি তখন ভিদ্যতে হৃদয় গ্রন্থি সেই সমস্ত গ্রন্থিগুলি কেটে যাচ্ছে জড় জগতের আসক্তিগুলি থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি কে আমার আমি কার কতদিন থাকবে আমাদের এই সম্পর্ক যতই নিবিড় যতই ঘনিষ্ঠ এই সম্পর্কগুলি হোক না কেন যখন আমরা শরীর ছেড়ে চলে যাব তখন এই সমস্ত সম্পর্কগুলি নষ্ট হয়ে যাবে ছিদান্তে সর্ব সংশয়া এবং সমস্ত সংশয় তখন দূর হয়ে যাবে আর কোনো সংশয় থাকবে না তখন এখন এইটি হচ্ছে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার উপায় এবং এইটি হচ্ছে ভগবত ভক্তির অনুশীলনের ফল এই ভগবত ভক্তির তত্ত্ব দান করার জন্যই এই ভগবত ভক্তি দান করার জন্যই শ্রীকৃষ্ণ এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কৃষ্ণ নিজে ভক্তি দান করেন না কৃষ্ণ তার ভক্তের মাধ্যমে ভক্তি দান করেন তাই যখন এই ভক্তি প্রদান করার প্রয়োজন হলো, তখন কৃষ্ণ ভক্ত রূপে এলেন ভগবান রূপে এলেন না ভগবান রূপে এসে তিনি ভক্তি দান করেন না ভগবান রূপে এসে তিনি তার ভক্তের প্রেম আস্বাদন করেন নিজে আস্বাদন করেন কিন্তু যখন এই দান করার যখন প্রয়োজন হলো তখন তিনি ভক্তরূপে এলেন নমো মহাবান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে গৌরত্তি নম মহাবদান্ন যা ভগবান কখনো দান করেন না সেই দান বস্তুটি দান করার জন্য ভগবান এসছেন কিভাবে কৃষ্ণায় শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণ চৈতন্য নাম নেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এইভাবে এসে তিনি কৃষ্ণ ভক্তি দান করছেন তিনি কিভাবে দান করছেন বিশেষ করে তিনি এটাও তিনি আবার নিত্যানন্দ প্রভুর মাধ্যমে দান করছেন তাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই এই যে রাধাকৃষ্ণের যে কৃষ্ণ প্রেম যা রাধা কৃষ্ণ একত্রিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে দান করতে এসেছেন সেটি নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া লাভ হয় না হেন নিতাই বিনে ভাই কৃষ্ণ পাইতে নাই রাধাকৃষ্ণকে পাওয়া যাবে না কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না সরাসরিভাবে চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেও আমরা সেটা পাব না সেটা ভায়া মিডিয়াম যেতে হবে নিত্যানন্দ প্রভু আবদ্ধ করে এই নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে বলা হচ্ছে যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি যাকে তিনি দেখছেন তাকেই তিনি বলছেন যারে দেখে তারে কহে কিভাবে অত্যন্ত বিনম্র ভাবে দন্তে তৃণ করি অত্যন্ত বিনম্র ভগবান ভগবানের অবতার নিত্যান বলরাম এসেছেন নিত্যানন্দ প্রভুরূপে হ্যাঁ বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম স্বয়ং তিনি কিভাবে ইয়ে করছেন যারে দেখে তারে কহে দন্তেতৃ করি আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি হ্যাঁ গৌরহরির ভজনা করো গৌরহরির নির্দেশ অনুসারে এই ভক্তির পথ অবলম্বন করো তাহলে সেই মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও ভগবান বলছেন আমাকে কিনে নাও এক অপূর্ব দান আমার কিনিয়া লহ ভৌর হরি এই তত্ত্বটি সংস্কৃততে বলছে বর্ণনা করা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু বলছেন যথেষ্ট রে ভ্রাত কুরু হরিহরি ধান ও মনীষম তত ব সংসার আম্বুধি তরণ দায় মই লাগে যথেষ্ট রে ভ্রাত কুরু হরি ধান মনিসম তোমরা এই হরিধ্বনি করো নাম করো সেটাই যথেষ্ট আর কিছু দরকার নেই তত তাহলে ব তোমাদের সংসার বুধি তরণ দায় মই লগে এই সংসার সমুদ্র থেকে তোমাদের পার করার দায় আমি নেব আমি নিচ্ছি তোমরা শুধু হরিনাম করো আর আমি তোমাদের সংসার পার করে দেব কি অপূর্ব এক সুযোগ তিনি আমাদের তুলে ধরছেন আমাদের কাছে কুরু হরি হরি ধান বাহু স্ফট রটতি রটয়ঞ্জ প্রতিগৃহণ এইভাবে হাত তুলে এই হরে নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে যাচ্ছেন যত প্রতি গৃহ গৃহে তিনি গিয়ে এইভাবে সকলকে আবেদন করছেন কুরু হরি হরি ধান মনিসম মনীষম তত ব সংসার আমি তরণ দায় মই লগে ইদং বাহুস, ফটোই রটতি রটয়ন য প্রতি গৃহন ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি এই নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন ভজন ভক্তিরূপ কল্প বৃক্ষের যে মূল স্বরূপ স্বরূপ সেই নিত্যানন্দ প্রভুর ভজনা করো। সেই জন্য বলা হচ্ছে যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া যে কি অসীম চৈতন্য মহাপ্রভুর দয়া যে কি এক অপূর্ব দয়ার প্রকাশ সেটা একটু বিচার করে দেখো তাহলে দেখতে পাবে হৃদয়ে চমৎকৃত হবে যে এমন বস্তু তো ভগবান কখনো দান করেননি অনর্পিত চরিং চিরাত কোনো দিন ভগবান যে বস্তুটি দান করেননি সেই বস্তুটি দান করার জন্য তিনি এসেছেন এই কলিযুগে এখন যারা ভগবানের এই কৃপা গ্রহণ করবে তাদের জীবন সার্থক এই কলিযুগের এটি একটা বৈশিষ্ট্য একদিকে এটা সবচাইতে জঘন্য যুগ চারটি যুগের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে জঘন্য হচ্ছে এই কলিযুগ সত্য ত্রেতা দাপর কলি আর এই যুগটা হচ্ছে পাপের সমুদ্র কলের দোষে নিধের আজন এটি একটা পাপের সমুদ্র কিন্তু এক মহান গুণা কিন্তু এই কলিযুড়ে একটা মহান গুণ রয়েছে সেই গুণটি কি কীর্তনা দেব কৃষ্ণশ্ব মুক্ত সঙ্গ কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারবো সেই জন্যই নিষ্ঠা সহকারে এই নাম আশ্রয় করে থাকতে হবে বুঝতে হবে যে এই নাম হচ্ছে এক অপূর্ব দান ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র মন্ত্র অনেক রয়েছে এবং সেই মন্ত্রগুলি আমাদের জীবকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করার জন্য মন্ত্র এই মন্ত্র মন্ত্র হচ্ছে চিন্ময় শব্দ তরঙ্গ যেগুলি ওই জগৎ থেকে এসেছে জগৎ থেকে এসেছে এই মন্ত্র এই জগতের শব্দ নয় এই সমস্ত মন্ত্রগুলি হচ্ছে জগতের প্রকাশ জগৎ থেকে এখানে এসেছে আর সেই সমস্ত মন্ত্রের মধ্যে যে মূল মন্ত্র মহামন্ত্র সেটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এইটি হচ্ছে কলিযুগের এক বিশেষ বৈশিষ্ট্য কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত পরম রচিত শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে পরীক্ষিত মহারাজ দেখলেন পরীক্ষিত মহারাজ কে পরীক্ষিত মহারাজ হচ্ছেন অর্জুনের পৌত্র অর্জুনের পুত্র অভিমন্যু অর্জুনা সুভদ্রার পুত্র অভিমন্যু আর অভিমন্যু এবং উত্তরার পুত্র হচ্ছে পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজ বন্য পাণ্ডবদের সঙ্গে নিয়ে তিনি মহাপ্রস্থানে চলে গেলেন পরীক্ষিত মহারাজকে রাজ্যে রাজসিংহাসনে অভি অভিষিক্ত করলেন সেই সময় দাপর যুগ শেষ হল কলিযুগ শুরু হলো কিন্তু পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কলির প্রভাব একেবারেই প্রকাশিত হয়নি কলির প্রভাব কি কলির প্রভাব হচ্ছে আমিষাহার আসব পান মানে নেশা অবৈধ সঙ্গ এবং দ্রুত ক্রীড়া এই চারটি কার্য হচ্ছে কলির প্রভাবের বিস্তারের উপায় স্বরূপ এর মাধ্যমে কলিতার প্রভাব বিস্তার করে পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কলির প্রভাব একেবারেই ছিল না সেই সময় ধর্ম পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ সত্য তপ দয়া এই চারটি একেবারে ধর্মের এই চারটি স্তম্ভ একেবারে অটুট ছিল কিন্তু পরীক্ষিত মহারাজ দেখলেন তিনি রাজারা তখনকার দিনে পর্যটনে যেতেন গের বেরিয়ে গিয়ে দেখতেন কে কোথায় আছে কিভাবে আছে রাজ্যের অবস্থাটা রকম পরিস্থিতি রকম। তিনি যখন তার রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেছেন তখন তিনি দেখলেন যে একটা শূদ্র রাজবেশ ধারণ করে রাজবেশ পরে সে গাভীকে এবং বৃষকে বৃষের ওপর অত্যাচার করছে এখন এই যে গাভীর ওপরে নির্যাতন এটা বৈদিক সংস্কৃতিতে সবচাইতে জঘন্যতম অপরাধ গাভী নির্যাতন হ্যাঁ গোহত্যা এবং বৃষ্ম গাভী হচ্ছে এই পৃথিবীর রূপে তার প্রকাশ পৃথিবীর প্রকৃত প্রকাশ হচ্ছে গাভী সেই পৃথিবী যেমন সব কিছু অনায়াসে দান করে মা যেমন তার সন্তানকে সব কিছু দান করে গাভী সেইভাবে সব কিছু দান করছে আমাদের থেকে কিচ্ছু নিচ্ছে না কেবল একটু ঘাস খাচ্ছে আর দিচ্ছে কি সবচেয়ে মূল্যবান সম্পদ দুধ দুধ কেবল দুধ নয় দুধ হচ্ছে অমৃত এই সম্বন্ধে একটা কাহিনী আছে এক সময় আকবর মোঘল সম্রাট আকবর তার মন্ত্রী বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন বীরবল কোন দুধটা সবচাইতে ভালো কোন দুধটা কোন পশুর দুধটা সবচাইতে ভালো বীরবল বলেছিল মোষের দুধ একবার অবাক হয়ে গেছে মোষের দুধ কেন আমি তো জানতাম না যে গরুর দুধটাই হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ বীরবল উত্তর দিয়েছিল গরুর দুধ দুধ নয় গরুর দুধ তো অমৃত হচ্ছে গাভীর গরু আমরা এখন দেখ জানতে পারছি যে কেবল গরুর দুধই নয় গোমূত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔষধ গোময় এক অপূর্ব সুন্দর সার যেটা মারি জমিকে উর্বর করে দেয় তো এইভাবে গরুর সবকিছুর কি অপূর্ব মূল্য রয়েছে তো সে কথাটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ পরীক্ষিত দেখলেন যে এক শুদ্র রাজার মতো পোশাক পরে সে গাভীর ওপর অত্যাচার করছে অর্থাৎ এক অযোগ্য ব্যক্তি মানুষের নেতা সেজে তারা কি করছে তারা গাভীকে গোহত্যা করছে পৃথিবীকে নির্যাতন করছে এবং ধর্মকে ধ্বংস করছে এইটি হচ্ছে কলিযুগের নেতাদের পরিচয় কলিযুগের নেতা কলির চেলারা এইভাবে কলির ওপরে আধিপত্য করবে ধর্মকে তারা স্থাপন করবে না তারা অধর্মকে নিয়ে আসবে এসে ধর্মের সিংহাসনে বসাবে কৃষ্ণ আসেন ধর্ম সংস্থাপন করার জন্য আর কলি আসে অধর্মকে স্থাপন করার জন্য তাই কলির আরেকটা নাম হচ্ছে অধর্ম বন্ধু অধর্মের বন্ধু হচ্ছে কলি সে অধর্মকে এই যুগের রাজ সিংহাসনে বসাবে বা বসাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে পৃথিবীর সর্বত্রই কি হচ্ছে সর্বত্রই মাংসাহার নেশা সব রকমের জঘন্য নেশা বেশাবৃত্তি জুয়া পাশা ইত্যাদি খেলার প্রবণতা এগুলি প্রচন্ডভাবে বেড়ে গেছে আমেরিকা ফ্রান্স এই সমস্ত জায়গাগুলিতে শহর গড়ে উঠেছে এই পাপ কার্যগুলি করার জন্য সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পাপ কাজগুলি করা জুয়া খেলা বেশা বৃত্তি সুযোগ নেওয়া আমি সাহার করা এবং নেশা করা তো সেই ব্যক্তিটিকে দেখে পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ তার তরবারি উন্মুক্ত করে তাকে তার শিরচ্ছেদ করতে উদ্যত হলেন কলি সেই ব্যক্তিটিকে যে শুধ্র রাজবেশ ধারণ করে গো এবং বৃষের ওপর অত্যাচার করছে গাভী এবং ওপর অত্যাচার করছে সে হচ্ছে কলি স্বয়ং সে কলি তখন প্রাণ ভিক্ষা চাইল প্রাণে মারবেন না আমাকে ক্ষমা করুন অপরাধ হয়ে গেছে রাজার কাছে যখন প্রাণ করে তখন তিনি তাকে মারেন না হত্যা করেন না কলিকে তিনি মারলেন না কিন্তু বললেন আমার রাজ্যে তুমি থাকতে পারবে না তুমি আমার রাজ্য থেকে নির্বাসিত কলি তখন দেখলো যে পরীক্ষিত মহারাজ কেবল সারা পৃথিবীর ওপরেই রাজত্ব করছেন না এই পৃথিবীর যে সাগর হ্যাঁ সেই সাগরগুলিরও আধিপত্য তিনি করছেন তিনি শশা গড়া পৃথিবীর অধীশ্বর তাই তার পায়ে পড়ে তিনি আবার বললেন আপনার রাজ্য থেকে নির্বাসন দিলে আমি যাব কোথায় তখন পরীক্ষিত মহারাজ বললেন যেখানে আমি সাহার হবে যেখানে নেশা হবে যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে এবং যেখানে দূতক্রিয়া অর্থাৎ জুয়া পাশা ইত্যাদি খেলা হবে সেখানে তুমি থাকতে পারবে কলি দেখলো পরীক্ষিত মহারাজের রাজত্বকালে সেই আচরণগুলি কেউই করছে না সে তাই আবার অনুরোধ করল এই আচরণগুলি তো হচ্ছে না আমি আর কোথায় যাব তাহলে পরীক্ষিত মহারাজ যখন বললেন ঠিক আছে যেখানে স্বর্ণ আছে সেখানে তুমি থাকতে পারো অর্থাৎ যেখানে ধন সম্পদ ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে না সেখানে তুমি থাকতে পারো এই পাঁচটি জায়গা তিনি কলিকে দিলেন এই সূত্রে শ্রীমদ্ভাগবতে আলোচনা হচ্ছে যে পরি পরীক্ষিত মহারাজ জানতেন কলির প্রভাব কি হবে তা সত্ত্বেও তিনি কেন তাকে প্রাণে বধ করলেন না তিনি কেন তাকে তিনি তাকে হত্যা না করে তাকে জীবিত থাকতে দিলেন সেই সূত্রে বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ দেখলেন যে কলিযুগ যদিও সবচেয়ে অধঃপতিত যুগ একটা অত্যন্ত জঘন্য যুগ এই যুগটা পাপের সমুদ্র কিন্তু এর একটা মহান গুণ রয়েছে সেই গুণটি হচ্ছে কেবল ভগবানের নাম কীর্তন করার ফলে সকলেই এই বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই জন্য তিনি কলিকে প্রাণে বধ করলেন না কলিকে থাকতে দিলেন থাকো হ্যাঁ এই যুগের ওপর তুমি আধিপত্য করো আমি জানি তোমার প্রভাবে নানা রকম অন্যায় আচরণ হবে নানা রকম অসুবিধা হবে কিন্তু এই যুগের একটা মস্ত গুণ রয়েছে সেই গুণটি হচ্ছে কীর্তনাদষ্ণ মুক্ত পরমে কেবল ভগবানের নাম কীর্তন করার ফলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব তো এইটি হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য একদিক দিয়ে এটা পাপের সমুদ্র সবাই এই পাপের সমুদ্রে ডুবে আছে এই যুগে পাপ না করতে চাইলেও আমরা পাপে লিপ্ত হয়ে পড়ছি কিন্তু আরেকটা দিক দিয়ে একটা মহান গুণ যে কেবল ভগবানের শ্রীপাদ আশ্রয় অবলম্বন করলে মহাপ্রভুর প্রদর্শিত এই ভক্তির পথ প্রদর্শ অবলম্বন করলে অনায়াসে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো শুধু মুক্তই হতে পারবো না আমরা ভগবৎ ভক্তি চরম সীমায় পৌঁছতে পারবো ব্রজ প্রেম লাভ করতে পারবো অতএব আমাদের এই যে সুযোগ যেটি মহাপ্রভু করে গেছেন তার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে তাহলে আমাদের জীবন সার্থক হবে এই কলিযুগে মনুষ্য জন্ম লাভ আমাদের সফল হবে বিশেষ করে এখন যখন এই মহাপ্রভুর প্রদর্শিত যে পন্থাটি মহাপ্রভুর এই যে মহাবাদান্য দান যেটি মহাপ্রভুর কৃপায় শিলপ্রভুপাদ এসে সারা জগতে সারা পৃথিবীতে প্রচার করেছেন কেবল ভারতবর্ষেই নয় কেবল বঙ্গভূমিতেই নয় হ্যাঁ আজকে শিলপ্রভুপাদের কৃপার প্রভাবে পৃথিবীর সর্বত্র এই কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে নানা রকম বাধা বিপত্তি আসছে বাধা বিপত্তিগুলো আসছে এটা স্বাভাবিক হ্যাঁ কলিযুগে অপ্রতিহতভাবে এই ভক্তির অনুশীলন হবে না কিন্তু বাধা বিপত্তিগুলো কি করছে বাধা বিপত্তিগুলো আরও আমাদের ভক্তিকে আরও বেশি উদ্বুদ্ধ করছে অনুপ্রাণিত করছে সেই সূত্রে বাধাগুলি যেন আসছে আমাদেরকে আরো বেশি করে প্রভাবিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য বলবান করার জন্য এই পথে সুতরাং বাধা বিপত্তিগুলি আমাদেরকে আমাদের ভক্তিকে যেন কখনো প্রতিহত না করে ভক্তিকে বাধা না দেয় পক্ষান্তরে এই ভক্তিকে আমরা যেন আরো বেশি করে অনুপ্রাণিত করে আরো বেশি করে উদ্বুদ্ধ করে এই সূত্রে বলা হচ্ছে হ্যাঁ যে ইংরেজিতে একটা কথা আছে স্টাম্বলিং ব্লক মানে একটা অনতিক্রম্য বাধা এই বাধাগুলি যখন আসে তখন মনে হয়ে অতিক্রম করা অসম্ভব অনতিক্রম্য স্টাম্বলিং ব্লক